يا أيها الذين آمنوا كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله النبي صلى الله عليه وسلم بلن যদি হারাম খাও হারাম খানেওয়ালার দোয়া আল্লাহর কাছে যায় না হারাম খানেওয়ালার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না যতই নামাজ পড়ো না কেন রে বান্দা যতই কপালের ভিতরে দাগ ফেলাইয়া ফেলো না কেন রে বান্দা রোজা যতই রাখো না কেন তুমি যাকাত যতই দাও না কেন হজ তুমি একবার না ডাবল হজ যদিও করো কিন্তু যদি হারাম খাও তোমার ওই হজ আল্লাহর কাছে কবুল হবে না কথা বলেন ঠিক কি না আলহামদুলিল্লাহি হামদাস শাকিরিন ونؤمن به إيمان الموقنين ونقر بوحدانيته إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله رب العالمين ومكلف الجن والإنس والملائكة المقربين أن يعبده عبادة المخلصين ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وآله وسلم الصدق إنجي والكذب يهلك أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم و
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور آسمان زمین لوح قلم جس نے بنایا آسمان زمین لوح قلم جس نے بنایا اس جت کے عبادت کے لیے ہم کو بھیجایا اس جت کے عبادت کے لیے ہم کو بھیجایا مایوں سے نہ ہو اہل زمین اپنی خطا سے تقدیر بدل جاتی ہے مجتر کی دعا سے تقدیر بدل جاتی ہے مجتر کی دعا سے یہ دنیا میں سے گلے بھائی شدو اشار کھلا گھار چپ بزلے دیکھ بیر من کے اپونر کے باپار کتھا تھے کے اگمون کتھا جیتے ہوئے رے کہ انیلوں کی کرونے جانا نہیں بھویتے سنو حافظ بدو گویم کہ گلتا جانم ایماند اگر ماند شب ماند شب دیگر نمی ماند دپت کنٹ حافظ کہے فلت جا کی رائے کا کھونو ایک رت کی دورت راہے بھل بجشنا ترزبونو ندی پتھنوں کا چلاو کرے مجی بھائی بیلا دوبار گیا میوں پار جتے چائی ڈوبے گلے بیلا رے آر شیطو اٹھے نا بھینگے گلے بیلا رے آر شیطو زمین حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے مرن تھے کہ جتوئی پلاو مرن تمائی لوئی بے گیری جدیو شدر آکاس پرے پلاو سے تھائی لگی شیری اینما تکونو یدرککم الموت ولو کنتم
في بروج مسيد. الحمد لله الله رب العالمين دربارة لاكو كوتي شكور ابن سجود যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে দয়া করে মায়া করে মাজালিসুর রহমা জান্নাতের বাগান রহমতময় এই বাগানে আমাকে আপনাকে আসবার এবং বসবার কোরআন এবং হাদিস থেকে আমাকে কিছু কথা বলবার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন অন্তরের অন্তর স্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দুধ সাজ্জিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন খাতামুন নবিজ্জিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর আজকে মুসলমান ধ্বংসের পিছনে একটাই মাত্র কারণ মুসলমানের গর্জন কমে গেছে কথা বলেন ঠিক কিনা সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় তারিখের কিতাবের ভিতরে দেখা যায় আপনারা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন এই আল্লাহর বান্দা এক যুদ্ধে যাওয়ার সময় এই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা এমন একটা ঘোড়া দিয়েছিলেন যেই ঘোড়াটার অনেক পাওয়ার ছিল যখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সেপাহ সালার ঘোড়ার পিঠে যখন উঠতেন ঘোড়া এত দ্রুত হয়ে যেত সাধারণত ঘোড়া যেগুলো চলতো তার থেকে 8 মাইল ডিফারেন্স হয়ে যেত এমনকি এক যুদ্ধের ময়দানে যাওয়ার পরে উনি একটা আওয়াজ দিয়েছিলেন মুসলমান সামান্য সাধারণ কিছু অল্প সংখ্যক কাফের হলো 60,000 6,000 60,000 কাফেরের মোকাবেলায় সাথীদেরকে পিছনে ফেলে রেখে 8 মাইল আগে 8 মাইল তার ঘোড়া আগে চলে আসছে জিহাদের ময়দানে সাথীরা জিহাদের ময়দান থেকে 8 মাইল পিছনে উনি একা জিহাদের ময়দানে আসার পরে কৌশলে কাফেরদের মধ্যখানে ঢুকে গেছে উসা স্থানে ঘোড়াটাকে দাঁড় করেছে দাঁড় করানোর পরে দুই মিশরা শের পড়ছে আল জাবানাতুন ফিল হারবে হাত ওয়া মান ফারআ লাম ইয়ানজু মিনান নার এই আওয়াজটা যখন দিয়েছে শুধুমাত্র বুঝানোর জন্য বলতেছি উনার কথার নির্যাস এমন ছিল এ বেঈমানের দল কে আসিস আজকে খালেদের তরবারির সামনে আই তোকে জাহান্নামের পথ দেখায় দেব 60,000 কাফেরের মোকাবেলায় একজন মুমিন খালিদ ইবনে ওয়ালিদ এই আওয়াজ দেওয়ার পরে 60,000 সৈন্যর ভিতরে এমন কম্পন সৃষ্টি হলো ময়দান ছেড়ে পালানোর জন্য চেষ্টা করতে গিয়ে ওই জায়গায় 12,000 সৈন্য ঘোড়ার পায়ের নিচে পড়ে একজনের তরবারিতে আরেকজন এইভাবে একজনের মাথার সাথে আরেকজনের মাথায় ঘা লেগে বিভিন্ন এই ছোটাছুটি করতে করতে 12,000 কাফের সৈন্য ওই জায়গায় মৃত্যুবরণ করছে এই সুবহানাল্লাহ বললেন এখানেও দুর্বল এত মানুষ যে কথা বললাম আমাদের আওয়াজ আজকে কমে যাওয়ার কারণে বোঝানোর জন্য বলি কষ্ট নেবেন না আমাদের দেশে এক রকম দেখতে দুইটা প্রাণী আছে একই রকম দেখতে প্রাণী কয়টা আছে দুইটা একটা হলো কুকুর আর একটা হলো শেয়াল এদের রং ঢং একই রকম আগে আমরা দেখতাম যখন শেয়ালে কুকুর দেখত ওই শেয়াল এমন দৌড়ে পালাইত যে বায়ু ছাড়তে ছাড়তে যাতে কুকুরে তার পিছু না যাইতে পারে কিন্তু বর্তমানে মনে হচ্ছে এই শেয়াল এবং কুকুরের মাঝে বন্ধুত্ব সলা পরামর্শ একটা চুক্তি হয়ে গেছে যে তোমার চেহারাও ছবি যেমন আমারও তেমন তাহলে আমাদের মাঝে এই দ্বন্দ্ব রেখে লাভটা কি
আসো আমরা বন্ধু হয়ে যাই, একে অপরকে না আর ধাওয়া পাল্টা ধাওয়া না করলে ভালো হয়। এজন্য আমি ময়মনসিংহ থেকে মাহফিল করে আসার সময় একটা কাঠের মিল ওখানে দেখতেছি, চার পাঁচটা কুকুর দেখলাম এবং ওখানে আরো পাঁচ সাতটা শেয়াল দেখলাম, সব পাশাপাশি দাঁড়ায় আছে। তখন ড্রাইভার বলতেছে, হুজুর দেখেন এখন শেয়াল কুকুর কেমন যেন মনে হচ্ছে এক হয়ে গেছে। বর্তমান জামানার ভিতরে এমন মনে হচ্ছে বেঈমানদের কৃষ্টি কালচার মুসলমানদের ভিতরে ঢুকার কারণে বেঈমানেরা মুসলমানদের আর ভয় করে না, মুসলমানদেরকে মনে হচ্ছে কেমন চুক্তি করে ফেলছে, মুসলমানের সাথে চুক্তি হয়ে গেছে মনে হয়, যার কারণে এখন আর ভয় নাই। খালিদের ভয়ে তপ্ত সমস্ত কাফেররা আজকে মুসলমান, সেই খালিদের জাত ওমরের জাত আজকে মুসলমানের কথা শুনলে কাফের বেঈমানের আর ভয় পায় না, এখন মনে হচ্ছে কেমন যেন আতাত হয়ে গেছে, এমন নাকি? এজন্য নারায়ে তাকবীরের স্লোগান এখনো তুলতে হবে, কথা বলেন ঠিক কিনা? বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান, বীর মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তুল তাকবীর ধ্বনি ধরায়া রাখবার, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান, বীর মুসলমান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জোর হয় না তো, যাই হোক কষ্ট দেব না, আপনাদের কষ্ট হয় তাকবীরিতে, কষ্ট হয় সুবহানাল্লাহ বললে কষ্ট হয়, আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, সকলে বলেন আমিন। এই তাকবীর আবার কণ্ঠে তুলতে হবে, তাহলেই বেঈমানেরা ভয় পাবে, কথা বলেন ঠিক কিনা? আসলে ওয়াজ কিসের জন্য, সামান্য দুই এক মিনিট এই কথা বলবো, কেন ওয়াজ? বর্তমান আমরা কি ওয়াজ শুনতে আসি নাকি আওয়াজ শুনতে আসি? হ্যাঁ, ওয়াজ কিসকো কাহতে হ্যায়? ওয়াজ তো হ্যায় জো সুনকর দিল কি হালাত বদল জাতি হ্যায়, ওয়াজ তো ওইটাকে বলা হয় যেটা শোনার পরে দিলের পরিবর্তন হবে, আর আওয়াজ তো হ্যায় জো সুনকর কান মে গুতা লাগতা হ্যায় মজা লাগতা হ্যায় মগর দিল কি হালাত বদলতি নেই, আওয়াজ তো ওইটাকে বলা হয় যেইটা শুনলে কানের বড় সুখ লাগে, ভালো লাগে, মজা লাগে, কিন্তু দিলের কোনো পরিবর্তন হয় না। আমরা কি ওয়াজ শুনবো না আওয়াজ শুনবো? আল্লাহ তাআলা যেন কবুল করেন। বর্তমান দেখা যায় বয়ান করতেছেন অনেক সুন্দর বয়ান, কিন্তু শ্রোতাদের ভিতরে এর কোনো আমল দেখা যায় না। ওয়াজ শুনতেছি সারা রাত বয়ান শুনতেছি, কিন্তু অবস্থা এমন ওয়াজ শুনে যাই আবার বাইরে গিয়ে বিড়ি টানতে টানতে বাসার দিকে যাই, ওয়াজ শুনছে ঠিক আছে আবার পরের দিন মিথ্যা কথায় লিপ্ত হয়ে যাই, ওয়াজ শুনছে ঠিক আছে আবার দেখা যাই হারাম মাল খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই। এই ওয়াজ শুনে আপনার ফায়দাটা হলো কি? ওয়াজ শুনছেন, আসলে সব জায়গায় বলে থাকি আমরা, আমরা বর্ষার সময় একটা কাপড় ব্যবহার করে থাকি, কথা বলেন ঠিক কিনা? এই কাপড়টা কিসের জন্য ব্যবহার করি? এই পানি যেন আমার গায়ে না লাগে, পানি থেকে বাঁচার জন্য আমরা একটা কাপড় ব্যবহার করে থাকি। এই কাপড়টার নাম কি আপনারা জানেন? ছাতানা। আরো একটা কাপড় আছে, বলা হয় যারা বেশিরভাগ বাইক চালায় তারা ওইটা ব্যবহার করে, বলা হয় ওয়াটার প্রুফ কোট,
ঠিক আছে না এই রিনকোট আর ওয়াটারপ্রুফ কোট যেইটাই বলেন না কেন এই কোট পরা হয় যাতে বৃষ্টি আমার গায়ে না লাগে এই ওয়াটারপ্রুফ কোটের গায়ে যখন বৃষ্টি পড়ে ওই সময় দেখবেন পড়ার সাথে সাথে গড়ায় নিচেই পড়ে যায় কথা বলেন ঠিক কি না কচুর পাতার ভিতরে যখন পানি পড়ে ওই পানিটা দাঁড়ায় থাকতে পারে সঙ্গে সঙ্গে গড়ায় পড়ে যায় বর্তমান আমরা কচু পাতার মতন আমাদের কানটাকে করে আসছি ওই ওয়াটারপ্রুফ কোটের মতন আমাদের কানটাকে বানায় ফেলেছি যার কারণে বক্তা বয়ান করতেছে কিন্তু শ্রোতার কানের ভিতর দিয়ে অন্তরে যায় না ওইটা কানে বাড়ি লাগে আর সঙ্গে সঙ্গে স্লিপ খেয়ে মাটিতে পড়ে যায় কথা বলেন ঠিক কি না এজন্য আমাদের আমলের পরিবর্তন হয় না আজকে আমার আলোচনার বিষয় দুইটা কয়টা বললাম দুইটা আপনারা একটু আওয়াজ দিবেন আওয়াজ না দিলে কথা বলতে পারবো না কথা বলেন না আলোচনার ভিতরে কথা একটু না বললে আপনারা বুঝছেন কিনা এটা যদি আমি না বুঝি আমি আলোচনা করতে পারবো না এজন্য আওয়াজ দিবেন দুইটা বিষয়ের উপর আলোচনা কয়টা আগে থেকে বলে দিই যাতে আলোচনা বুঝতে সহজ হয় কয়টা এক নাম্বার হালাল খাইতে হবে কি খাইতে হবে হালাল খাইতে হবে দুই নাম্বার সত্য বলতে হবে কি বলতে হবে এক নম্বর হালাল খাইতে হবে হালাল হারাম বর্জন করতে হবে নাকি খাইতে হবে হালাল খাইতে হবে হারাম বর্জন করতে হবে দুই নম্বর সত্য বলতে হবে মিথ্যা পরিহার করতে হবে কথা বুঝছেন আল্লাহ তাআলা যেন এই কথা বুঝে আমল করার তৌফিক দান করেন আল্লাহ তাআলা বলেন يا أيها الذين آمنوا ساون একটু বাড়াও আর মিট একটু দাও ইকো সামান্য তারপরে তুমি একটু ভাই আমার স্টেজে চলে আসো এখানে সভাপতির আসন খালি আছে ওইটা বাড়াই চলে আসো একটু আসো মেহেরবানি করে আমি খুব মহব্বত করি মাইক ওয়ালা ভাইদেরকে আসেন উঠে আসেন ভাই আসেন সমস্যা নাই আপনি উঠে আসেন আমি খুব খুশি হব আসেন আসেন একটু বাড়ান সমস্যা নেই আসেন সামান্য ইকো ভাষায় দেন সামান্য বেশি না বুঝছেন আলহামদুলিল্লাহ 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 আন্নাই সাউন বলো ভাই দিন থাকিতে হে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালা দিন থাকিতে হে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জবান ছেড়ে শয়তান চলে যাবে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে মাওলা পাকের জিকির করতে ভালো লাগে না আল্লাহ তাআলা যেন জিকির ওয়ালা জবান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন এক নম্বর সত্য কথা এক নম্বর হালাল খাইতে হবে কি খাইতে হবে হালাল খাইতে হবে হুজুর বয়ান করতেছিলেন আজকের আমার আগের মেহমান মুফতি আলী আকবর সাহেব উনি হারাম সম্পর্কে আলোচনা করছেন না আসলে বর্তমান এই জামানার দিকে তাকাইলে দেখা যায় দুনিয়াটা হারাম দ্বারা ভরে গেছে তো এক নম্বর হলো হালাল খাইতে হবে হালাল খাওয়ার উপকার এইটা সামনে বলবো হালাল খাইতে হবে হারাম বর্জন করতে হবে হালাল খাইতে হবে হারাম বর্জন করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায়া দিলেন হে পয়গম্বর
উম্মত কে জানায় দেন যারা হারাম খাবে তাদের দোয়া আমি আল্লাহর কাছে পৌঁছাবে না উঠাউটি করবেন না ভাই স্বল্প সময় তো যেই কথা বলছিলাম হালাল খাইতে হবে হারাম বর্জন করতে হবে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হে ঈমানদারের দল আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারের দল কুলু মিম্মা ফিল আরদ তোমরা খাও জমিনের ভিতরে যেইটা তোমাদের জন্য হালাল তাইয়্যিবাত যেইটা তোমাদের জন্য উত্তম খাবার ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও বান্দার দল শুনে নাও লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না শয়তানের ইত্তেবা করো না ইন্নাহু লাকুম আদুউম মুবীন কেন শয়তানের ইত্তেবা করবা না জানো কারণটা হলো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদের প্রকাশ্য শত্রু নাকি গোপনের শত্রু আরো জোরে বলেন শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশমন শয়তান আমাদের প্রকাশ্য দুশমন শয়তান হলো আমাদেরকে ধোঁকা দেয় এজন্য আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার ঈমানদারের দল তোমরা হালাল খাও হারাম বর্জন করো শয়তানের ইত্তেবা করবা না যদি তোমরা হারাম খাও তাহলে তোমাদের শয়তানের ইত্তেবা করা হবে যদি হারাম খাও তাহলে কার ইত্তেবা করা হবে আরো জোরে বলেন কার কারণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানায় দিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজুজুম মিন আমালিশ শাইতান দুনিয়ার ভিতরে যত খারাপ আছে মদ গাঁজা ফেন্সি আফিন যাইগুলা আছে না কেন এইগুলা সব ওই এইগুলা সব শয়তানের খাবার এইগুলা সব শয়তানের কাজ এইগুলা যারা করে এরা শয়তানের তালাতো ভাই কথা বলেন ঠিক কি না এজন্য আল্লাহ তাআলা বলেন এগুলো হারাম এইগুলো খাওয়া যাবে না পরের মাল ফাঁকি দিয়ে খাওয়া যাবে না বোনের সম্পদ ফাঁকি দেওয়া যাবে না ছোট ভাইয়ের মাল বড় ভাইয়ে ফাঁকি দিতে পারবে না কথা বলেন ঠিক কি না এই আল্লাহর বান্দা এজন্য আল্লাহ তাআলা জানাইয়া দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি হারাম খাও হারাম খানেওয়ালার দোয়া আল্লাহর কাছে যায় না হারাম খানেওয়ালার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না যতই নামাজ পড়ো না কেন রে বান্দা যতই কপালের ভিতরে দাগ ফেলাইয়া ফেলো না কেন রে বান্দা রোজা যতই রাখো না কেন তুমি যাকাত যতই দাও না কেন হজ তুমি একবার না ডাবল হজ যদিও করো কিন্তু যদি হারাম খাও তোমার ওই হজ আল্লাহর কাছে কবুল হবে না কথা বলেন ঠিক কি না ভারতের জমিনে সাইয়েদ আহমদ রহমাতুল্লাহ আলাই এই সাইয়েদ আহমদ রহমাতুল্লাহ আলাইর একজন মুরিদ 12 বছর হুজুরের কাছে বায়াত হয়েছেন কয় বছর 12 বছর হুজুরের কাছে যাতায়াত করে হুজুরের কাছে বারবার প্রত্যেক বছরে যাতায়াত করে হুজুর তার নতুন সবক দেওয়ার চেষ্টা করে নতুন সবক নিতে পারে না আবার 12 বছর মরিদ হইছে কিন্তু হুজুরের কাছে যাতায়াত বন্ধ করে না সবক বদলায় না আবার হুজুরের কাছে যাতায়াত বন্ধ করে না এক পর্যায়ে ডাক দিয়ে বলেন রে মুরিদ আমার
তোমার শবকের পরিবর্তন হয় না কেন? তুমি কেন শবকের পরিবর্তন করতে পারো না? আবার দেখা যায় তুমি আমার কাছে আশাও বন্ধ করো না। চলো এমন হওয়ার কারণ, এমন প্রশ্ন করার পর একজন ডাকবে বলে হুজুর এই লোকটা কেন আমলের পরিবর্তন হয় না এইটা আমার জানা নাই। হুজুর ডাকবে বলে এই বাবা তুমি খাও কি, বিবাহ শাদী করছো? বলে না হুজুর বিবাহ শাদী করি নাই। বড় আল্লাহওয়ালা বিবাহ শাদী করে নাই, হুজুর বিবাহ শাদী করি নাই, তাইলে খাও কি কোথায় কি করো? বলে হুজুর আমি খাওয়া দাওয়া করি। নিজে বলতে লজ্জা পাই, পাশের থেকে একজন বলে যায় হুজুর ওনার ঘর বাড়িও নাই, তো উনি থাকে কোথায় কি করে? বলে হুজুর উনি প্রত্যেক মসজিদে মসজিদে যায় আর ওখানে গিয়ে রাত্রি যাপন করে আর ওখানে গিয়ে কান্নাকাটি করে, মানুষজন তার খাবার দাবারের ব্যবস্থা করে, ওই মসজিদে মসজিদে যায় ওখান থেকেই তার খাবারের ব্যবস্থা হয়ে যায়, তার কামাই রুজি কিছু করা লাগে না, কামাই রোজগার কিছু করা লাগে না, রিজিকের কোনো টেনশন তার নাই। হুজুর তখন রেগে গিয়ে বলতেছে বেয়াদব, তুই পায়খানা খাইতে পারিস না? তুই পায়খানা খাইতে পারিস না? তুই মসজিদে মসজিদে কান্দাকাটি করস আর মানুষে যেইটা দেয় ওইটা হালাল নাকি হারাম ওইটা তুই যাচাই করস না, ওইটাই খাওয়া শুরু করে দিস, তুই পায়খানা খাইতে পারিস না? কারণ আমারে যে কে হালাল দিবে কে হারাম দিবে এটা আমি জানি, কোন নারী রান্না করছে সেই নারী নামাজ পড়ে কিনা, তারপরে আপনার রান্না বাড়ার সময় নবীর সুন্নাতের উপর আমল করে কিনা এইটা কি তুই জানোস? তুই যারটা পাস সেইটাই খাস? এই অবস্থা হুজুর এইরকম ভাবে ধমক দিলেন যে তুই পায়খানা খাইতে পারোস না। আজ বর্তমান দেখা যায় আমাদের হুজুরেরা মসজিদের ইমাম সাহেব দাওয়াত দিয়েছেন, মসজিদের সভাপতি সাহেব, কথা বলেন ঠিক কিনা? এখন সভাপতি সাহেব এলাকার ভিতরে সবচাইতে বড় ঘুষখোর এবং সুদখোর। বর্তমান জামানায় একটু পদ না হইলে সে এই কেরকা করে একটু এটা ঠেকান। এখন হুজুর ভাবে যে যদি আমি না যাই তাহলে তো আমার ইমামতি থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আবার ওদিকে সভাপতি রীতিমতন সুদ খাই, হুজুর আমার বাসায় গিয়ে দোয়া করে আসবেন। হুজুর যাই, হুজুর দেখে সভাপতি সাহেব যদি না যাই সমস্যা, এলাকার মাতবর মানুষ বড় লেডার। এখন হুজুর ওখান থেকে খাবার খেয়ে আসছে, লেডারের টাকা কি সব হালাল না হারাম? হ্যাঁ কথা বলেন না, লেডারের টাকা তো সবই হারাম। ওই হারাম মাল যখন খাইছে হুজুর, পরের দিন শুক্রবারের আব্দুল করিম সাহেব আসছে, হুজুর আমার মায়ের জন্য দোয়া চাই, আমি বড় খারাপ স্বপ্নে দেখছি আমার মারে দেখছি, মা আমার কাছে বলতেছে আমার জন্য কিছু করো। হুজুর হুজুরের হাতের ভিতরে 1000 টাকা গুঁজে দিছে, হুজুর মায়ের জন্য একটু বড় করে দোয়া করবেন। মসজিদে নিয়ে আসছে মিষ্টি নিয়ে আসছে অনেক, হুজুর একটু করেন আমার মায়ের জন্য দোয়া করেন। হুজুর দোয়া করছে, দেখা যায় 3 দিন পরে আব্দুল করিম আবার ফেরত আসছে, হুজুর কেমন দোয়া করলেন, মায়ের আজাব তো এখনো কমে নাই, আমার তো আবার দেখেন। হুজুর বেচারা বড় নিরুপায় হয়ে বলে কেন যে দোয়া কবুল হয় না এইটা তো আমি জানি না, কিন্তু দোয়া করতে কোনো গাফিলাতি আমি করি নাই, আমি দোয়া করছি ঠিক আছে কিন্তু আমার বড় ভয় লাগে, আমি এক জায়গার খানা খাইছিলাম ওই খানাটা আমার সন্দেহ হয়েছিল এটা হারাম নাকি হালাল, কিন্তু কিছু করার ছিল না খানাটা খেয়ে ফেলছি। পয়গম্বরের হাদিস, যার পেটের ভিতরে ফি বাতনিহি হারামুন ফি জাউফিহি হারামুন, যার পেটের ভিতরে হারাম মাল ঢুকবে ওর দোয়া আল্লাহ আসমানে যাবে না, ওর দোয়া জমিনেই থেকে যাবে। তো আমি দোয়া করছিলাম ঠিক কিন্তু হারাম মালের কারণে হয়। ইউসুফের নাম আপনারা শুনছেন, জালেম শাসকদের তালিকায় তার নাম এই হাজ্জাজ বিন ইউসুফ।
ওলামা একরামকে দাওয়াত দিয়ে খাওয়াইতেন প্রত্যেক বছরে কোন কোন মাসে আলেমদের এলাকার যত আলেম ছিল সমস্ত আলেমকে দাওয়াত দিয়ে খাওয়াইতেন আর ওই যেই আলেমদেরকে উনি খাওয়াইতেন এক পর্যায়ে দেখা গেল তাদের উপরে অত্যাচার শুরু করে দিল গুপ্তচরেরা খবর নিচ্ছে আলেমদের উপরে অত্যাচার করতেছে আলেমরা তার জন্য বদদোয়া করে কিনা একটু দেখি কথা বলেন ঠিক কি না বর্তমান আলেমদের উপরে অত্যাচার জুলুম চলে কি চলে না হ্যাঁ কেন চলে বলেন তো সত্য কথা বলার কারণে কথা বলেন ঠিক কি না আমার আলোচনার বিষয় হলো সত্য পরে আসতেছি সত্য সত্য কথা বলার কারণে ঠিক কি না সত্যের পক্ষে গান গায় বলে আমি বিপ্লবী সত্যের পক্ষে ডাকি বলে আমি বিদ্রোহী কথা বলেন ঠিক কি না সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি হয়নি তুমি মৌলবাদী সারা হওনি ঠিক কি না বর্তমানে তো বলে মৌলবাদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও কথা বলেন ঠিক কি না জন্মের পরে কানে আজান কি হয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি আবার মরণের পরে জানাজা পড়াবো আবার মরণের পরে জানাজা পড়াবো তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী হক কথা বলার কারণেই শুধুমাত্র ওলামায়ে কেরামের উপর এত নির্যাতন এত জুলুম কথা বলেন ঠিক কিনা কারণ ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস তারা চাই মানুষ জাহান্নাম থেকে বেঁচে যাক কারণ ওলামায়ে কেরাম হকের দাওয়াত দেয় ওলামায়ে কেরাম বলে মিথ্যা ছাড়ো কথা বলেন ঠিক কিনা ওলামায়ে কেরাম মিথ্যা বলে না ইমাম সাহেব যদি মিথ্যা বলে আপনারা তার চাকরি রাখবেন পয়গম্বর বলছেন খবরদার মিথ্যা বলবা না আসসিদুকু ইনজি قال النبي صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك পয়গম্বর ডাকতে পারেন উম্মতের দ্বার সত্য মানুষকে বিজয়ের মানদণ্ডে পৌঁছায় আর মিথ্যা মানুষকে রসাতলে পৌঁছায় দেয় ধ্বংস করে দেয় মিথ্যা মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় আর সত্য মানুষকে বিজয়ের মানদণ্ডে পৌঁছায় দেয় এই জন্য আলেমরা মিথ্যা কথা বলে না কথা বলেন ঠিক কি না আলেমরা যেইটা বলে ওইটা হক কথা বলে আলেমদের কথা হয়তো এখন বুঝো না কিন্তু একদিন তোমার বুঝে আসবেই আসবেই এজন্য বলতেছি রে ভাই ওলামা একরাম হলো নবীর ওয়ারিস ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া ওলামা একরামের ওয়ারিস হলো ওলামা একরাম এই ওলামা একরামের সাথে খারাপ আচরণ করা যাবে না ওলামা একরামের বদদোয়া নেওয়া যাবে না ওলামা একরাম যদি বদদোয়া করে বান্দা ধ্বংস হইতে সময় লাগবে না ওলামা একরাম মিথ্যা বলে আপনার মসজিদের ইমাম মিথ্যা বলবে মিথ্যা বলে মিথ্যা বললে তার চাকরি থাকবে মিথ্যা বললে আপনারা রাখবেন না বলে মিথ্যাবাদী হুজুর এজন্য ওলামা একরাম সত্য বলে মানতে পারেন না কষ্ট হয় বিরোধিতা কেন করেন চুপ থাকেন বিরোধিতা কেন করবেন পয়গম্বরের হাদিস পয়গম্বর বলেন ওয়াসিদুকু হাদিসিল সদা সর্বদা সত্য বলো মিথ্যাকে বর্জন করো সত্যে আঁকড়ে ধরো মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় এজন্য তোমরা সদা সর্বদা সত্য বলো ওলামা একরাম সত্য বলে ওলামা একরাম কেমন সত্য বলেন
সদরুল মুদাররিসিন ভারতের জমিনে দেওবন্দ মাদ্রাসা নাম শুনছেন না শুনেন না দেওবন্দের প্রতিষ্ঠাতা পরিচালক কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এই আল্লাহর বান্দা উনার মাদ্রাসার পাশে ছোট্ট একটা মসজিদ ছিলেন কি ছিলেন ছোট্ট একটা মসজিদ যেই মসজিদের ইমামতি করতেন আল্লাহর বান্দা কাসেম নানুতুবি মসজিদের পরিষ্কারের দায়িত্ব তার ছিলেন মসজিদ ঝাড়ু দিতেন মসজিদ পরিষ্কার করতেন আল্লাহর বান্দা ইংরেজ বিরোধী আন্দোলনের প্রধান নায়ক ছিলেন কাসেম নানুতুবি এই আল্লাহর বান্দা বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল ব্রিটিশের দল ইংরেজরা তখন আন্দোলন শুরু করলো কাসেমরে থাকাইতে হবে কারণ এই ভারতবর্ষে যত মুসলমান আছে সমস্ত মুসলমানকে উস্কানি দিচ্ছে কাসেম নানুতুবি কাসেমরে যদি আটকানো হয় তাইলে এরা সমস্ত মুসলমান থেমে যাবে কাসেমরে আটকাও কাসেমরে আটকাইলে সবার মুখ বন্ধ হয়ে যাবে এক পর্যায়ে অবস্থা এমন হইল কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে ধরার জন্য আসলো কাসেম নানুতুবিকে ধরার জন্য আসার পর কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি গায়ের ভিতরে একটা গামছা পরনের ভিতরে একটা লুঙ্গি মাথার ভিতরে একটা টুপি আল্লাহর বান্দা হাতের ভিতরে একটা ঝাড়ু নিয়া মসজিদ সাফাই করিয়া মসজিদের চতুর্পার্শ্ব ঝাড়ু দিচ্ছেন ঝাড়ু দিচ্ছেন এক পর্যায়ে ইংরেজের দল আসার পর কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলতেছে এই এই ভাই এই খাদেম ভাই কারণ দেখার সঙ্গে সঙ্গে কেমন কি মনে হবে একজন মানুষ যার মাথার ভিতরে শুধু টুপি গায়ের ভিতরে একটা গামছা পরনের ভিতরে একটা লুঙ্গি হাতের ভিতরে একটা ঝাড়ু এ দেখার পরে কি বলবে আমাদের সমাজের ভিতরে বলবে মাসকিদের খাদেম ঠিক কি না বুঝবে কি ইংলিশ বিরোধী ইংরেজ বিরোধী ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক তো বলবে এমন তারাও সন্দেহ করতে পারে নাই যে কাসেম প্রশ্ন করতেছে কাসেম কোথায় এটা কি বলতে পারবা কাসেম কহাঁ হ্যায় আসার পরে বলতেছে কারণ তারা ভাবছে এই ব্যক্তি কাসেম হতে পারে না সে তো বড় একজন লেডার এমন অবস্থায় থাকতে পারে না এজন্য বলতেছে কাসেম কহাঁ হ্যায় কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারছেন এরা আমারে ধরার জন্য আসছে এরা ইংরেজ আমি যদি এখন আমার পরিচয় বলে দিই তাহলে আমারে ধরে নিয়ে যাবে আর এই আন্দোলনের কাজটা থেমে যাবে এজন্য এখন হিকমতের কথা বলতে হবে মিথ্যা বলা যাবে না আমি যদি বলি আমি কাসেম না তাহলে মিথ্যা হবে কি হবে না মিথ্যা হবে না মিথ্যা হয়ে যাবে আর পয়গম্বরের হাদিস আসসিদকু ইয়ুমজি ওয়াল কিযবু ইয়ুহলিক পয়গম্বরের হাদিস আসসিদকু হাদিসিন সদা সত্য কথা বলো আমি যদি মিথ্যা বলি আমি পয়গম্বরের একজন ওয়ারিস আমি কেমনে মিথ্যা বলবো পয়গম্বরের ওয়ারিসটা তো মিথ্যা বলতে পারে না ওই সময় কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই হিকমত দিয়ে ওখান থেকে একটু সরে গেলেন এমন একটা ভঙ্গিমা দেখাইলেন যে উনি কাসেম নানুতুবির সম্পর্কে পরিচয় দিচ্ছেন এখন দাঁড়িয়ে ছিলেন এখানে ওখান থেকে একটু সরে পিছনে আসছেন এসে বলতেছে আবি তো এদারি থা কাসেম এতক্ষণ পর্যন্ত এর আগে তো এখানেই ছিল একটু আগে দেখলাম এখানেই দাঁড়িয়ে ছিল আসলে ওখানে উনি দাঁড়িয়ে ছিলেন না ওখান থেকে একটু সরে এই সাইডে এসে বলতেছে কাসেম তো ওখানেই দাঁড়িয়ে ছিল একটু আগে কাসেম এখানেই ছিল ইংরেজরা ভাবলো হয়তো কাসেম নানুতুবি তার সাথে সলা পরামর্শের জন্য হয়তো কথা বলার জন্য এখানে আসছিলেন কিন্তু এখন চলে গেছে এই ভেবে তারা ওখান থেকে কাসেমের সন্ধানে বের হয়ে গেল আর কাসেম নানুতুবি সঙ্গে সঙ্গে আত্মগোপন করলেন যে এখন ব্রিটিশদের হাতে ধরা দেয়া যাবে না উনি সাইড হয়ে গেলেন এবার যদি আসে মিথ্যা তো আমাকে বলতে হবে কারণ আমি যদি তারা আমার কাছে আবার জিজ্ঞাসা করে কোথায় কাসেম আমি তো মিথ্যা বলতে পারবো না আমাকে সত্য বলতে হবে আমি মিথ্যা বলবো না এজন্য এখান থেকে সরে যাই কথা বলেন ঠিক কি না কাসেম নানুতুবি এখান থেকে সরে গেলেন তারপরেও মিথ্যা বলেন নাই মিথ্যা বলছেন মিথ্যা বলেন নাই হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে একদিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে নিয়ে
কথা বলতেছেন সূরা লাহাব নাজিল হয়ে গেছে কি নাজিল হইছে সূরা লাহাব নাজিল হইছে আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ তাআলার ঘোষণা যখন চলে আসছে ওই সময় তার স্ত্রী উম্মে জামিলা তার মাথা গরম হয়ে গেছে কি রে আমার স্বামীর বিরুদ্ধে মোহাম্মদ সূরা আবৃত্তি করছে মোহাম্মদ রে পাই সাইজ করব নাও বলেন নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ মোহাম্মদের সাইজ করব এই কথা বলে হাতের ভিতরে পাথর নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তালাশ করতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন ও পয়গম্বর আপনার চাচিরে দেখা যায় একটা পাথর নিয়ে হয়তো সে আপনারই খুঁজতেছে আপনারে যদি পেয়ে যায় তাহলে হয়তো বেয়াদবি করবে ও পয়গম্বর আপনি একটু সাইড হয়ে যান আপনি একটু সরে যান যদি চলে আসে তাহলে আমি কি বলবো আর আপনি বা কোথায় বলাবেন তখন একটা বিবৃতিকর অবস্থা হয়ে যাবে সমস্যা হয়ে যাবে এর থেকে আপনি একটু সরে যান কিন্তু পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আবু বকর ভয়ের কোনো কারণ নাই কারণ আমার আল্লাহ আগেই আমারে জানায় দিয়েছেন হেফাজত করবেন কে হেফাজতকারী কে কাদেরে খুদ অত্তদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কদীর সমস্ত শক্তির মালিক কে আর চিল্লায়